আমরা সকলেই খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কোনোদিন ভাবতেই পারিনি যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের কোনোদিন পড়তে হতে পারে। প্রতিনিয়ত কোভিড-19-এর হাত থেকে মুক্তির জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, খালি মনে হচ্ছে আশেপাশে সবকিছু যেন থেমে গেছে, থমকে গেছে। শুধু থেমে নেই তারা, সেই সমস্ত ডাক্তার, নার্স, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত মানুষজন, শুধু তাই নয়, হসপিটাল এবং নার্সিংহোম চত্বর, তার আশেপাশ যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, সেই সমস্ত সাফাই কর্মীদেরও আমি ধন্যবাদ জানাতে চাই। আমি বিশেষভাবে নাম নেব আমার বাড়ির খুব কাছেই ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের সমস্ত ডাক্তারদের কথা, তারা কিন্তু এই যুদ্ধে আমাদের পাশে রয়েছেন, আপনাদের কিন্তু আমাদের ভীষণ দরকার। এবং বিশেষভাবে আমি তাদের পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা যদি তাদের বাড়ি থেকে বেরোতে না দিতেন, আমাদের কাছে আসতে না দিতেন, আমাদের সেবা করতে না দিতেন, তাহলে কিন্তু এই যুদ্ধে কোনোভাবেই আমরা জয়লাভ করতাম না। আপনারা ভালো থাকবেন, আপনারা তো আমাদের সেবা করছেন, কিন্তু আপনারা নিজেদের খেয়াল রাখবেন, কারণ আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আর আশা করি খুব তাড়াতাড়ি এই কোভিড-19-এর হাত থেকে আমরা মুক্তি পাবো, কারণ কোনো খারাপ সময়ই কিন্তু চিরস্থায়ী নয়। তাই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার আপনাদের আমার ধন্যবাদ।